চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর এই ব্লগিং ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডেতে আমি যতটুকু পেরেছি, মানে আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি আয়োজন করার, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মানে যেহেতু এক্সাম ছিল, সেই কারণে আমার মানে ব্লগিং ভিডিও আমি রেগুলার শেয়ার করতে পারিনি, প্লাস হচ্ছে গিয়ে অনেক ব্যস্ততা ছিল, আবার আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল অনেক, তো সব মিলিয়ে প্রায় 3 মাসের মতো আমি ব্লগিং ভিডিও করতে পারি নাই, আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি নাই, তাই আপনাদের কাছে সরি। তো এখন চেষ্টা করব প্রতিদিন রেগুলার আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে। আর আমি যেহেতু আমার ডেইলি ব্লগ শেয়ার করি, তো আমার আগে অনেকগুলো ভিডিও করা হয়ে আছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো না, ওই যেগুলো মানে টুকিটাকি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলোতেই টুকটাক ভিডিও করা হয়েছে, তো সেগুলোই আপনাদের সাথে আপাতত শেয়ার করব। তারপরে আমি আপনাদের সাথে আবার সেই রেগুলার ডেইলি ব্লগগুলো শেয়ার করব। তো সাথে থাকেন আর আমার ভিডিও দেখতে থাকেন। এই তো আমি এখানে পেপার নিয়ে নিয়েছি বার্থডে ব্যানার তৈরি করার জন্য। আর আমি চাচ্ছি যে ওর বার্থডেতে আমি যতটুকু করব সেটা যেন নিজের হাতে করি, কারণ স্পেশাল মানুষ বলে কথা। তো আমি এই তো প্রথমে পেপারগুলো কেটে নিচ্ছি, আসলে এগুলো বলে বোঝানোর কিছু নেই, জাস্ট আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি কীভাবে কেটেছি। আর এটা হচ্ছে 19 তারিখ বিকেলবেলা আমি এক্সাম দিয়ে এসে, আমার সেদিনও এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে এসে তারপরে এগুলো করছি, সাথে ছেলে আসছে একটু পরপর এসে ডিস্টার্ব করে যাচ্ছে, তো যেই হোক যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আর এই তো এখন আমি হচ্ছে গিয়ে অক্ষরগুলোর জন্য সবগুলো সমান সাইজে মাপ দিয়ে কেটে নিয়েছি, এখন শুধু অক্ষরগুলো কেটে নেওয়ার পালা। তো আমি একটা অক্ষর লেটার কেটে দেখাই দিচ্ছি যে কীভাবে কাটতে হয়। আর এগুলো নর্মালি করতে করতে আপনাদেরও আয়ত্তে চলে আসবে, আমার যেরকম এখন কিছুটা হলো ধারণা চলে আসছে, হয়তো বা প্রফেশনালি অত ভালোভাবে করতে পারি না, তবে হাজব্যান্ডকে খুশি করার মতো যতটুকু পারি ততটুকুই করি। আর আমি এতদিন ব্লগিং ভিডিও করতে পারিনি কেন সেটা আপনাদের সাথে আজকে বলছি, কারণ হচ্ছে গিয়ে আমার যেহেতু এক্সাম চলছে এটা একটা প্রথম কারণ, এক্সাম তো শেষ হয়ে গেছে তারপরও কেন আমি এত দেরি করলাম ভিডিও শেয়ার করতে। আসলে এক্সাম আমার এক্সাম চলাকালীন সময় আমার ছেলে প্রতিনিয়ত অসুস্থ ছিল, ও একদিনও এমন দিন যায় নাই যে ও সুস্থ ছিল, দেখা গেছে একদিন কি দুদিন একটু ভালো ছিল আবার অসুস্থ হয়ে পড়ছে। মানে ওই যে মা যদি মানে ছেলের কেয়ার ঠিক মতো নিতে না পারে যা হয়, আমি যেহেতু এক্সাম দিতে গেছি ওর বাবার কাছে ওর দাদুর কাছে রেখে, তো হয়তো বা দেখা গেছে যে তারাও অনেক সুন্দর কেয়ার করে রাখছে, কিন্তু ও তো মনে মনে হয়তো বা আমাকে খুঁজছে, কারণ দেখা গেছে যে সারাদিনও আমার কাছে থাকে, তো হঠাৎ করে যদি এরকমভাবে আমাকে না পায় তাহলে হয়তো বা সেটা ও প্রকাশ করতে পারেনি, কিন্তু মানে যে বলে না আমার জন্য মানে মন কাঁদে, ওই ওরকম ব্যাপার হয়তো বা ছিল। এই তো কথা বলতে বলতে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে মানে অক্ষরগুলো পেপারের উপরে লাগিয়ে নিয়েছি, প্লাস কিভাবে আমি এটা মানে রশি দিয়ে টানিয়ে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই তো লেটারগুলো কাটার পরে যে বাড়তি কাগজটা ছিল সেটা দিয়ে আমি কয়েকটা লাভ এঁকে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলা ওর জন্য একটা কেক বানাচ্ছিলাম, তো
ভেবেছিলাম বাইরে থেকে আনবো, পরে ভাবলাম যে না, যেহেতু সব নিজের হাতেই করছি তাহলে কেন আবার কেকটা শুধু শুধু বাইরে থেকে আনতে যাব, কষ্ট করে নিজেই করে নিই। আর ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে মোটেও কষ্ট লাগবে না। তো এই তো আমি এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে চেলে রেখে নিয়েছি। আর এইদিকে আমি হচ্ছে গিয়ে ডিমের ফোম তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ঘরে এই ইলেকট্রিক বিটার প্লাস এই বাটিটা নতুন, কারণ এই দুটো আমার ঘরে আগে ছিল না। তো বার্থডে উপলক্ষে যাতে সহজ হয়, কারণ যেহেতু আমার হাতে খুবই কম সময়, তো এর জন্য আমি কিনে নিয়ে আসছি। আর আমি ফার্স্ট টাইম ইলেকট্রিক বিটার দিয়ে কেক তৈরি করছি, তো এর জন্য আমার একটু মানে আনইজি ফিল হচ্ছিলো, কেন জানি আমার মানে মানে ওই তো নতুন জিনিস দিয়ে কাজ করলে যেরকম হয় ঠিক সেরকমই। আর এই তো এদিক দিয়ে আমার সাথে আমার ছেলেও কাজে হেল্প করছে আমাকে, যাতে কাজটা আর একটু তাড়াতাড়ি হয়। ছেলেও বুঝতে পারছে যে মার সময় নেই হাতে, কারণ আবার পড়তে যেতে হবে। যাই হোক, এই তো কেকটা বসিয়ে দিয়ে আমি এই ফাঁকে আমি আর ছেলে মিলে ঘরটা একটু হালকা পাতলা ডেকোরেশন করি। আর এগুলো সব ছিল আমার ছেলের বার্থডে করার পরে যেই জিনিসগুলো বেঁচে গিয়েছিলো, তো সেগুলো দিয়েই মূলত আজকের প্রোগ্রামটা আমি ই করেছি, ডেকোরেশন করেছি। আর এই তো আমার কেক হয়ে গেছে, এখন কেকের জন্য ফোম তৈরি করব, ক্রিম তৈরি করব, ফোম চলে আসছে। তো এই তো আর ক্রিমের ভিডিওটা করতে পারিনি, ছেলে অনেক ডিস্টার্ব করছিলো। তো এই তো যেরকম পেরেছি করেছি, আর ফোমের পরিমাণটা লাস্টে গিয়ে একটু কম হয়ে গেছিলো, তার পিছনে আর ডেকোরেশন করতে পারিনি। তো এই আমার হচ্ছে কেকের ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। তো আর বার্থডের জন্য আমি এই ড্রেসটা পরবো, আমরা তিনজনে ম্যাচিং করে, তো এর জন্য বের করে রেখেছি। আর বার্থডের ভিডিওটা আমি নেক্সটে শেয়ার করব আপনাদের কাছে। তো আজকে মোটামুটি যেগুলো ডেকোরেশন করার জন্য কী কী লাগবে বা আমি কী কী করেছি সেগুলোই শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Thank you.